গুড মর্নিং বাইডি বুন্দিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ভ্লগ। তোমরা সকল কিরাম আছো বাইডি বুন্দিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে শুনকি নতুন আর একটা ব্লগ নিয়ে আজি রয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো থাকবে নি। ওই সকালবেলায় উঠে একটু টুকটাক কাজ সারে নিয়ে আয়রনটা করতে যাইছি। অনেকগুলো জামা কাপড় জমে গেছে, কালকে যে বুয়া ধুয়ে রেখে গেছে, ওই দুতি 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 অনেক ফাজা হয়ে যায় সেইগুলো। তারপরে একবারে বসি আয়রন করার জন্য। তো উনি তো সকালবেলা একটু দেরিতে যায়, 10টা সাড়ে 10টায় যায়। ওই জন্যে আমার ভোরবেলা উঠে আর তাড়াহুড়ো করে রান্নার দরকার হয় না। একটু দেরি দেরি করে রান্না করে গেলেও কাজ হয়, মানে আর কি হয়ে যায়, টাইমের মধ্যে অসুবিধে হয় না। উনি 10:30 বেরোয়, আর আমার জামা কাপড় ছাড়া অন্য কারো জামা কাপড় আমি আয়রন করি না। সবার তাই লন্ডি দিয়ে আয়রন করে আসে। সবার বলতে তো ছেলেরা, দুই ছেলে জামা কাপড়, ওর বাবার জামা কাপড়, এক ছেলে ছোটোটার জামা কাপড় আর ওর বাবার জামা কাপড় আর লন্ডিতে আসে। আর বড়োটা তো বাইরে চলে গেছে, ওরটা তো ও আয়রন করে ওই জায়গা বসে। আর আমারগুলোই শুধু আর কি আমি করি, আর অন্য কারোর তো আমার আর করার দরকার লাগে না। ওই ছেলের কলেজের স্কুল কলেজের ড্রেস বা স্কুলে যে সময় গেছে স্কুলের ড্রেস, ওর বাবার যে অফিসিয়াল ড্রেস ড্রেস কোনো তাই আমার কোনোদিন অবশ্যই আয়রন করা লাগি নেই। সবই লন্ডিতে করে আসে, শুধু আমারটাই আমি করি। কারণ হচ্ছে আমারটা আমি করি ওই যে লন্ডি দিয়ে অনেক সময় সুতির কাপড় মায়ের মুড়ি দিয়ে দিলি ভরে, বা সুতির জামা জামা যদি মায়ের টাট দিয়ে দিই তাহলে ভরে ওই যে ওই অনেক সময় দেখা যায় যে এই জায়গাতে গোছা গোছা রয়েছে, ওই জায়গাতে ফায়ার ফুটবলও সমান হই নেই, সোজা হই নেই, নিজে $1 জায়গায় $2 দেবো বা $5 দেবো। সুন্দর করার জন্যে যত সময় এসে তত সময় গোছে গোছে ঠিক করবো, সেরকম করে তো আর অন্য মানুষ করে দেবে না। ওই জন্যই নিজেরটা আমি নিজে করতেই পছন্দ করি, ওই জন্যই নিজেরগুলো করতেছি। ওরকম কথা তো বাধ্য করে নিয়ে আসে, আমারটাই আমি করে নিই আর কি, ঘরে বসে আমারগুলো আমি করি আর ওগুলো ওরা করে নিয়ে আসে লন্ডিতে। তো এখন এলো জামা কাপড়গুলো আয়রন টায়রন করে নিয়ে তারপরে যাবো অন্যদিক, রান্নাঘরের দিক, রান্নাঘরের কাজে যাবো, অন্য টুকটাক যে কাজগুলো সেই দিক যাবো। আয়রন করাটা হয়ে গেল আমার এখন। তারপরে ওই কালকে অবশ্য ভাবিলাম আয়রন করার কথা, তা কালকে আর করা হয় নাই, আজকে করে নিলাম। সকাল সকাল উঠেই আগে আয়রনের কাজটা সারিয়ে নিলাম আর কি। ওই গিফট করেছি আর কি অনেকে, ওই অনেক সময় ওই রোজা ঈদ আসলি ইফতারি টিফতারি খাওয়ায় নি দাওয়াত দিয়ে তারপরে গিফট করে, ওরম একজনে আর কি গিফট করছে এই খেজুরগুলো। একেবারে সৌদি আরব দিয়ে আসা খেজুর, এক প্যাকেট খেজুর গিফট দিয়ে আইসে। 3 ফাদের খেজুর আছে এখানে, ওই যে কাগজ দিয়ে আটকাইয়া যে আলাদা আলাদা করে রাখা, এই আলাদা করে রাহার মধ্যে হচ্ছে যে ফদ উঠোতেছি এ ফদের নাম হচ্ছে সুকারি, মাঝখানের ফদের নাম, এটা আমি জানতাম না। এগুলো অবশ্যই উনি কইছে তাইতে আমি কারণ আমি খেজুর ভালো করে চিনি নি। তা উনি কইলো যে একটা হলো সুকারি, একটা হলো আজোয়া, আর একটা হলো ওই আজাদ নাকি মাঝখানেরটা, আর কালোটা হচ্ছে আজোয়া। এগুলো হচ্ছে সব এক এক প্রকারের খেজুর। তো এই যে প্রকারেরই খেজুর হোক না কেন, ও মাঝখানেরটা হলো জাহিদি, আজাদ তো না, জাহিদি মাঝখানেরটার নাম, আর ওই কালোটার নাম হচ্ছে আজোয়া। তা ওই আমি যে সময় লং জার্নির ফাতে দূরি দূরি কোনো দিক যাই, বাসে চড়ে বা কোন লং জার্নির যে রাস্তাগুলো, যেমন বাড়ির দিক যদি যাই বা বাড়িতে যে সময় আসি, সব সময় আমার ব্যাগের মধ্যে খেজুর থাকে, খেজুর থাকে আর কাঠবাদাম থাকে। কারণ এই দুটো জিনিসই, খেজুর আর কাঠবাদাম, এই দুটো জিনিসই কিন্তু ভীষণ এনার্জি বেড়ায়। ওই অনেক সময় দেখা যায় যে বেশি সময় জাগো গ্যাসের সমস্যা আছে বা জাগো বমি বমি ভাব করে, অনেক সময় জানি টানি ফাতে বমি বমি ভাব করে। তারপরে আবার যারা হলো বাইরের খাবার ফাস্ট ফুড খাতে পছন্দ করে না, ওই কিনে কিনে এটা খাবো ওটা খাবো সেটা খাবো, এই যারা পছন্দ করে না, তারা যদি ওই কয়টা দুই সাইডে খেজুর আর দুই সাইডে বাদাম এইগুলো খেয়ে জল খায়, এগুলো খায় অনেক একটা অনেক সময় খালি ফেটে থাকার মতন, মানে অবসান হয়ে যায়, খালি ফেটে থাকা লাগে না, আর খুব এনার্জি বাড়ায়। খেজুরিও খুব এনার্জি বাড়ায়, বাদামেও খুব এনার্জি বাড়ায়। এই খেজুর যদি ওই উপোস করে রোজা রাখা হোক বা উপোস করা হোক পুজোর জন্য কোনো কিছুর জন্যই হোক, উপোস করার পরে খাওয়ায় খুব এনার্জি আসে। মানে খেজুরটা খুব হলো উপকারী এবং এনার্জির জন্য খুব কাজে আসে। এইবার আমি হলো রান্নাঘরে আইসি রান্না করার জন্যে।
রান্না করবো হচ্ছে এই মাছগুলো কুটিয়ে আনিয়েছে, কাটিয়ে নিয়ে এসে কুচি কুচি করে নিয়ে এসে হচ্ছে শাপলা পাতা মাছ। শাপলা পাতা মাছ আমার শাশুড়ি খুব পছন্দ করতেন, শীতকালে সারাকাল আনতো, কিন্তু এখন আমার শাশুড়ি বাসায় নেই জানি এই এবার এই এখন তো শীত চলে গেছে, গরম পড়ে গেছে, এখনই আনিছে। আমি আবার বসি একদিনকে কইলাম ওনারে যে এই শাপলা পাতা মাছ তো এবার আর আনলেন না, তারপরে দেখি যে আনিছে। এ মাছটা যদিও এই মাংসর মতন করে ঝাল ঝাল করে রান্না করা হয়, মানে একটু চড়া ঝাল দিয়ে, ঝাল লবণ একটু চড়া চড়া হবে, মানে কম কম ঝাল হলি ভরে এ মাছটা আবার বেশি ভাল লাগে না, একটু চড়া চড়া ঝাল দিয়ে যদি রান্না করা হয় বেশ ভালোই লাগে খাতি। আর এ মাছের বিশেষ করে যে ছোট্ট ছোট্ট কুচু কুচু যে হাড়গুলো আছে, মাংস রাড়ের মতন ওরকমের হাড় আছে এতে, কিন্তু মাংস রাড় যেমন শক্ত হাড্ডি এটা হলো শক্ত না, এ মানে একেবারে নরম ওই তরুণ অস্থির মতন সেরকমের নরম কুচকুচ কুচকুচে, ওগুলো বেশ সুন্দর, বেশ ভালো একটা লাগে খাতি আর কি। তো এই মাছটা হলো রান্না করি শীতকালে, তাই এবার আনিছে গরমে রান্না করতে জন্য দুয়ে টুয়ে নিচ্ছি। আমার ওই শরীরটা যতই খারাপ লাগুক বা ম্যাজ ম্যাজ করুক বা অনেক সময় হয় না একঘেয়েমি রান্না করে যেতে যেতে অনেক সময় মনে হয় যেন আর রাঁধতে ইচ্ছে করতেছে না, ফট করে অর্ডার করে বাড়িতে এনে খাই। ও এই বিশেষ করে ঢাকা শহরে, ঢাকা শহরে কেন গ্রামের দিক মানে জেলা শহরের দিক বা বিভাগীয় শহরের দিক সব জায়গায় এখন অর্ডারই চলে যায় দরজার সামনে, ফট করে অর্ডার করলেই চলে আসে, যে কোনো মানুষই যে কোনো জায়গাতে যে কোনো প্রান্তে অর্ডার দিলেই এখন বিরিয়ানি কাও যে কোনো মাছ মাংস মানে মেনুতে যা আমার খাবার দরকার যা যা আমি পছন্দ করি কল করলেই এমনি ফট করে দরজার সামনে হাজির হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে উনি আবার বাড়ির খাবার পছন্দ করেন না মোটেই, উনি ঘরের রান্না খাবারই পছন্দ করে। ওই জন্যই আমার ওই যত সমস্যায় থাকুক যাই সমস্যায় শরীরের দিক দিয়ে বা অন্য দিক দিয়ে অন্য সংসারের কাজ সব যেমন তেমন আমি রান্নাটা বিশেষ করে করার চেষ্টা করি ঠিকঠাক মতন, যাতে আর কি উনি এসে মানে আর কি অফিস থেকে এসে ঠিকঠাক মতন খাবার দেখাতে পারে। খালি উনি বলে না, আমিও হচ্ছে ওই অর্ডার করে যে ফট করে ভালো লাগলো না আর এমনি অর্ডার করে সবাই টেবিলে বসে বাইরের অর্ডারই খাবার খাইয়ে নিলাম, এটা আবার আমরা ঘরের মধ্যে উনিও পছন্দ করে না আমিও পছন্দ করি না, কিন্তু ছেলেতে আবার পছন্দ করে। ছেলেতে ঘরের খাবার বাদ দিয়ে ওই ফট করে ওই অর্ডার করে পিৎজা অর্ডার করে ফেলালাম বা ওই যে কি জানো কয় বার্গার অর্ডার করে ফেলালাম বা ওই যে ওই আবার কি ওর নাম কি জানো চিপসির মতন সাথে আর একটু আমি নাম টামও ভালো গতি পারতে চিনি, যাই হোক ফটফট করে অর্ডার করে ওরা খাওয়া পছন্দ করে, কিন্তু আমরা কেউ পছন্দ করি না, ওর বাবাও করে না আমিও করি না। ওই জন্য আমি রান্নাটা সবসময় করার চেষ্টা করি যে ঠিকঠাক মতন রান্নাটা ঘরের মধ্যেই করার চেষ্টা করি, অন্য কাজ যেমন তেমন। তাছাড়া প্রত্যেকটা মানুষই সুস্থতার জন্য মেইন হলো মূল হচ্ছে খাবারটা, খাবারটা যদি পরিমিত এবং ঠিকঠাক মতন রান্না বাড়া হোক বা ঠিকঠাক মতন পুষ্টিকর হয় তাহলে মানুষ সুস্থ থাকে বেশি, খাবারের দিক দিয়ে বেশি নজরটা দিলেই মানে মানুষ বেশি দিন সুস্থ রাখা যায়। অবশ্য আমরা বাঙালিরা জলে জালে মাছে ভাতে বাঙালি, আমরা এইগুলোই পছন্দ করি। আয়ু অবশ্য মাছে ভাতে যারা তাগো থেকে যারা মাছ ভাত না খায় তাগো আয়ু বেশি, তারপরেও আমরা বাঙালিরা যেটা পছন্দ করি আর কি। মাছের জলটা হয়ে গেছে, এখন ডিম সিদ্ধ করেছি, আলু সিদ্ধ করেছি, আলু দিয়ে ডিমটা করবো। আজকালকার অনেক বাইরে বন্ডিরা আছে তাগো নাকি মনে রান্না করতে ইচ্ছে করে না, তাগো রান্না করে জাতি ইচ্ছে করে না, নানা পদ রাঁধতে ইচ্ছে করে না, তারা অর্ডার করে করে খায়। আসলে যে বাইরের অর্ডারই খাবার খাওয়া খালি ভরে স্বাস্থ্যটা যে খারাপ হয়ে যায়, দুই একদিন শখ করে খাওয়া যায় কিন্তু যাগো কোনো রান্না করায় কোনো সমস্যা নেই, শরীর খারাপ নেই বা সংসারে কোনো রান্নার সব জিনিস সব ঠিক মতনই আছে, তাহলে আমি রান্নাটা একটু মনোযোগ দিয়ে করব। এই যে মনোযোগ দিয়ে রান্নাটা কেন করব না, আমি রান্নাটা করার তো আমার কোনো সমস্যা নেই, রান্নাটা করলে পরে সব কিছুই যদি ভালো হয় তাহলে রান্নাটা করে ফট করে রান্নাটা করতে তো আর সময় লাগে না। বিশেষ করে আসল মূল কথা হচ্ছে সংসারের লোকগুলোরও যদি ভালোবাসা যায় তাহলে রান্নাটা ভালোবেসে তাকে জন্য রান্নাটাও করা যায়। কিন্তু আগে হলো আমার সংসারের লোকগুলোরে সেইভাবে মনস্থ দিয়ে হৃদয় দিয়ে অন্তর দিয়ে ভালোবাসতে হবে, তাহলে সবার জন্য রান্নাটা মনোযোগ দিয়ে করা হবে। ঘরের রান্না আর রেস্টুরেন্টের রান্না
যদিও ওরা নানা ভাদের টেস্টি মশলা টশলা দিয়ে স্বাদের তফাত বানায়, বা স্বাদ অগোটা মুখরোচক হয়, টেস্টি সল্ট দেয়, আবার অনেক অনেক মুখরোচক জিনিস দিয়ে অ্যাড করে ওরা বানায়, কিন্তু অগো খাবার খালি যে আয়ু কমে যায়, স্বাস্থ্যসম্মত না, এগুলো তো আজকালকার বাইডু বুন্ডিরা তোমরা বুঝতে চাও না। আর এতে যে ক্ষতি নিজেকেই হয় তাও বুঝতে চাও না। মনোযোগ দিয়ে ভালোবাসে রান্নাটা সবাই করবা। আমি যেমন মনোযোগ দিয়ে ভালোবাসে রান্নাটা করার চেষ্টা করি, আমি যে এখন রান্না করতে করতে সংসারের বয়স মেলা বেশি হয়ে গেছে, 24-25 বছর হয়ে গেছে, এই জন্যই না, আমি প্রথম থেকেই কোন ঢাকায় আইসি পরের থেকেই কোনো সময়ই বাইরের খাবার আমরা কেউই পছন্দ করি না, আমরা ঘরের খাবারই সবাই পছন্দ করি। তোমার সাথে গল্প করতে করতে আমার কিন্তু ডিম রান্না হয়ে গেছে বাইডি বুন্ডিরা, ওই মাছের ঝোল রান্না হয়ে গেছে, ডিম রান্না হয়ে গেছে, সকালবেলা চড়া রোদ্দুর উঠিছে, কিন্তু সারাদিন দুপুর পর্যন্ত চড়া রোদ্দুর ছিল, এই আজ কয়দিন ধরে এই বিকেল বিকেল যেই ওই আসে সেই দেখি মেঘ উঠিছে, হাওয়া দিচ্ছে, সনসন সনসন করে হাওয়ায় শব্দ হয়, এত জোরে জোরে হাওয়া দে, এই যে ভেঙ্গে চুরে একেবারে বৃষ্টি চলে আইছে, মানে আর কি সকালবেলা বোঝাই যায় নেই যে বিকেলবেলা বৃষ্টি হতে পারে, এরকম কোনো আভাসই ছিল না, এমন চকচকে রোদ্দুর উঠিল, বিকেল অতি অতি এই যে বৃষ্টি পড়ে গেছে, মানে বৃষ্টি এসে গেছে একদম। যদিও গরম পড়তেছে, বর্ষা বৃষ্টি এখন একেবারে খারাপ ঠেকতেছে না, ভালোই ঠেকতেছে, তারপরে ও মানে আর কি এখন তো আর বর্ষাকাল না, অসময়ে বৃষ্টি হলে কেমন জানি মনে হয় অসময়ের বৃষ্টি অসময়ের বৃষ্টি, এরম একটা মনে হয় মনের মধ্যে, মানে আর কি বর্ষাকাল বর্ষাকাল কেমন জানি চলে আইছে চলে আইছে, বৈশাখ মাসে যেমন আসে এখন তো বৈশাখ আসে পারি নেই। তা আজকের বলক এই পর্যন্ত, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলে সকল ভালো রাখো।